গুড মর্নিং বন্ধুরা, ড্রিম উইথ সুনাই এন্ড পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজছে সকাল 7:30, আর আমি ঘুম থেকে উঠে সকাল সকাল ঘর ঠর ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি সুনাইয়ের জন্য এখন একটু কিছু বানাবো, কারণ কি সুনাই খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে, তার জন্য এখন আমি কিছু রান্না করব। তার আগে আমি ঘরটা একটু মুছে নিব, তারপর আর হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। চলো দেখাই আমাদের ছোট্ট একটা ফুলের বাগান, চলো তাহলে দেখিয়ে দিই। এই দেখো আমাদের ছোট্ট ফুলের বাগান, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই সকাল সকাল উঠে ফুলগুলো দেখতে। এই দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে ছোট্ট একটা ফুলের বাগান, সেটা হচ্ছে গাঁদা ফুলের বাগান, যেটা একদম বিনা পয়সায় খুব সুন্দর ফুল হয়, এটাই সবচেয়ে ভালো লাগে, আর অনেক দিন থাকে, দেখতেও খুব ভালো লাগে। অন্য অন্য ফুলগুলো যেরকম টাকা খরচ করে যত্ন নিতে হয়, এটাকে একটু শুধু যত্ন করলে এটা খুব ভালো হয়ে যায়। দেখো এদিকেও কত কত ফুল, সবগুলো ফুল যখন একসঙ্গে ফুটবে কত ভালো লাগবে। দেখো বিনা পয়সার ফুল, কিন্তু অনেক যত্ন লেগেছে এটাতে আমার মার, খুব খুব যত্ন করেছে মা। দেখো কত কত ফুল ধরেছে, উফ মনটা ভরে যায়। এইদিকেও দেখো অনেক আছে, এগুলোতে তো ফুটেই নি, এখনও ফুটবে। এই যে দেখো সুনাইয়ের সাইকেল দেখা যাচ্ছে, দেখেছো কত সুন্দর। দেখো সুনাইয়ের জন্য ভাত বসিয়েছি, আর সুনাই খেয়ে দিয়ে স্কুলে যাবে, তাই যে দেখো সুনাইয়ের জন্য ভাত বসিয়েছি, সুনাই খেয়ে দিয়ে স্কুলে যাবে সকাল সকাল উঠে, কারণ আমার কিছু খাওয়ার টাইম হবে না, তাই ভাত খেয়ে পারলে। আমাদের কি সুন্দর ফুলের বাগানটা, আর আমি এখন সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, দেখি ভাতের সঙ্গে আরও কী বানাই, বানিয়ে সুনাইকে খাইয়ে স্কুল দিয়ে আসবো। আমাদের জ্বালানা দিয়ে ফুলের বাগানটা দেখা যাচ্ছে, এই যে দেখো জ্বালানা দিয়ে ফুলের গাছগুলি দেখা যাচ্ছে, জালানার পাশে হচ্ছে ফুলের গাছগুলো, খুবই ভালো লাগে দেখতে। আমি এখানে রান্নাও করছি আর ফুল গাছগুলো দেখছি, সবগুলো ফুল ফোটার সঙ্গে সেখানে তো আছে অনেক সবজি, কিন্তু আমি কি বানাবো বুঝতে পারছি না। এদিকে বেগুন আছে, শীতের বেগুন, এদিকে ফুলকপি, এদিকে সিম আছে, এদিকে টমেটো, আর এদিকে একটা কোয়াশও রয়েছে, কিন্তু কি বানাবো বুঝতে পারছি না। সকাল সকাল ভাবছি বেগুন ভেজে দেবো, ডিম সিদ্ধ দেবো, সুনাইকে ডাল দিয়ে খেয়ে যাবে এগুলো দিয়ে। দেখি এখন কি বানাই, বেগুনটা বানাবো কি না দেখি। ফুল গাছ রয়েছে আমাদের, কিন্তু ওগুলো একদম গাঁদা ফুলের জন্য না, ওগুলো একদম দেখাই যাচ্ছে না। এখন এই যে দেখো এখানে একটা টগর ফুলের গাছ ছিল, সেটা গাঁদা ফুলের ডাল দিয়ে একদম ঢেকে গিয়েছে, কারণ গাঁদা ফুলগুলো তো সিজনের ফুল, এগুলো যখন মানে শেষ হয়ে যাবে তখন এই ফুলগুলো থাকবে। এদিকে একটা ফুল গাছ আছে। এত সকাল সকাল উঠে সুনাইয়ের জন্য খাওয়া দাওয়া বানাচ্ছি, আর সুনাই এদিকে ঘুম থেকেই উঠছে না, সুনাই এখনও ঘুমিয়ে আছে। চলো তোমাদেরকে দেখাই সুনাই কি করছে। এই দেখো সুনাইকে, সুনাই মুখ ঢেকে পুরো, এই দেখো ঘুমিয়ে আছে, এখনো উঠবে না বলছে, আমি ওকে উঠতে বলছি, শুধু ঘুমাচ্ছে। দেখো হাসছে কিন্তু উঠছে না, এখনো ঘুমাচ্ছে, স্কুলে যাবে কোনো চিন্তাই নেই, এখনো ঘুমিয়ে আছে, বই পড়তে হবে, কত বেলা হয়ে গেছে, জাগনা আছে, লড়ছে তবু উঠছে না। সুনাই উঠে পড়ো, সুনাই উঠে পড়ো, সুনা উঠো। আমি সুনাইকে তো দেখতে পেলে রান্না বাড়া করছিলাম, আর রান্না বাড়া করে খেয়ে দিয়ে মানে সুনাইকে খাওয়িয়েছি, খাইয়ে দিয়ে এখন সুনাইকে স্কুলে দিয়ে আসবো, স্কুল থেকে এসে তারপর রান্না বাড়া করবো। চলো তাহলে আমি আগে স্কুলে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে। সুনাইকে নিয়ে আমি স্কুল যাচ্ছি, আর সুনাই দেখো নতুন সোয়েটার স্কুলের পরে নিয়েছে, ঠান্ডা পড়েছে তাই স্কুলে দিয়ে আসে। দেখো বন্ধুরা এখানে আছে মাছের ধনে পাতা দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা পাতলা ঝোল, আর এখানে আছে মটর আলু দিয়ে একটা সবজি বানিয়েছে, এখানে মটর আলু দিয়ে, আর হচ্ছে এখানে ডাল,
পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ডালটাকে সেদ্ধ করা হয়েছে। এগুলোই আজকের দুপুরের লাঞ্চ। দেখো বন্ধুরা, আমি ফুলকপি আলু দিয়ে এখানে ভাজি করছি। দুপুরবেলা রান্নাবাড়া এগুলো সব, দুপুরে লাঞ্চ হবে। বাকি সব রেসিপিগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম না। আর এই যে দেখো, আমি রান্নাঘরে তুলে রেখে তারপর সুনাইকে আবার স্কুল থেকে আনতে যাব। দেখো আমার রান্নাবাড়া হয়ে গিয়েছে প্রায়, শুধু ভাজিটা বাকি আছে। এই ভাজিটা হলে তারপর আমি সুনাইকে আনতে যাব। খুবই সুন্দর হয়েছে ভাজিটা, ফুলকপি ভাজি খুবই ভালো লাগে। সুনাইও খেতে ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। আর আমরা দুজন এসেছি হচ্ছে দোকানে, সুনাই আর আমি, কিছু নেওয়ার জন্য। চলো তাহলে দেখিয়ে দিই কী নেওয়ার জন্য। বন্ধুরা, তোমাদের সামনে তো দুপুরের পরে আর আসতে পারিনি, সুনাইকে স্কুল থেকে এনেছি, খাওয়িয়েছি, চান করিয়েছি, তারপরে একদম বিকেলবেলা এই যে দেখো আমরা এসেছি দোকানের দিকে। দেখো এখানে ভাবা পিঠা বানানো হয়। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা অবধি সারাটা দিন কী কী কাজকর্ম করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন সুনাই আমি এসেছি রাস্তায় দোকানে কিছু নেওয়ার জন্য। বাড়িধুরা, এখন তো তোমরা দেখতেই পারলে আমি আর সুনাই দোকানে গিয়েছিলাম, আর দোকান থেকে আমি আর সুনাই এনেছি বিকেলবেলা টিফিন খাওয়ার জন্য কিছু। আর সেটা হচ্ছে সুনাইয়ের খুব ফেভারিট একটা পিঠা। কী পিঠা, চলো তোমাদের তোমাদেরকে তো দেখালাম এই দোকানের মধ্যে ভাপা পিঠা। সেই ভালো লাগে সুনাইয়ের এই পিঠাটা খুবই প্রিয়, আমারও খুব ভালো লাগে। দুজন এখন খাবো পিঠাগুলো। দেখো বন্ধুরা, পিঠাগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে তিনটা পিঠা এনেছি, আর পিঠাটা হচ্ছে চাউলের গুঁড়ো দিয়ে বানাই, কোনো ক্ষতি করে না শরীরের জন্য, মানে কোনো ক্ষতি হয় না, তাই খুব ভালো লাগে পিঠাটা খেতে। আর ভিতরে তিল দিয়েছে আর চিনি দিয়েছে, ভিতরে নারকেলও দেওয়া যায়। এটা এখন খাবো সুনাই আর আমি। এই যে দেখো সুনাই, আমি এখন খাবো, বসে পড়েছি এখন দুজনে মিলে খাবো। আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সবাই লাইক শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা যারা চ্যানেলটিকে নতুন ভিজিট করছো, এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অল করে দিও, যাতে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়। তো এখনের জন্য রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।